প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে দ্বিপাক্ষিক কৌশলগত উন্নয়ন গুরুত্ব পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডি টকে অংশ নিয়ে কথা জানান রাষ্ট্রদূত তিনি জানান সফরে কতগুলো সমঝোতা বা চুক্তি সই হতে পারে তা এখনও নিশ্চিত নয় তবে বাণিজ্য বিনিয়োগ কৃষিপণ্য রপ্তানি ডিজিটাল ইকোনমি নিয়ে আলোচনা হতে পারে তিস্তা প্রকল্পে কাজ করতে চীন প্রস্তুত জানিয়ে রাষ্ট্রদূত বলেন এ বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে সম্মান জানাবে বেইজিং তিস্তা বাংলাদেশের সীমানায় এই নদীতে প্রকল্প নেয়ার সিদ্ধান্ত বাংলাদেশ নেবে চীন সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে চীন প্রস্তাব দিয়েছে এখন প্রস্তাব গ্রহণ করার বিষয় বাংলাদেশের